হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ এখন বাজে নটা বাজেনি, 8:45 এখন। তো 8:45 থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ এখন আরশের ক্লাসটা শেষ হলো। শেষ হলো মানে কি, ম্যাডাম যে ক্লাসটা করালো পরপর করে ক্লাসটা শেষ হলো, কাজগুলো সব দিলো, এখন সেগুলো করতে হবে আর ম্যাডামের কাছে ছবি তুলে তুলে পাঠাতে হবে। তো আরশের অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, এখনও এই কাজটা করতে হচ্ছে, এই যে ফুল, জুতা, পুষি, খুকু, এগুলো করতে হবে, তারপর পাঠাতে হবে। তো চলো, আরও কী কী কাজ আজ করলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। ওর স্কুলে কীভাবে কীভাবে পড়াশোনাটা হচ্ছে, ও কীভাবে শিখছে সেটা তোমাদের আজ দেখিয়ে দিই। তো চলো দেখো, এখানে সবজি, ফুল, ফল এগুলোর নাম লিখে দিয়েছে, আর সেগুলো ভেজিটেবল কোনটা এর মধ্যে কারেক্ট করতে হচ্ছে সেটাই আরশ করছে। এটা ইংলিশ ক্লাস হচ্ছে, আর বাংলায় যে আজ ছবি আমি আঁকিয়ে দিলাম, আমি তো পারি না, মোটামুটি ম্যাডাম যা দেখিয়ে দিল সেভাবে করলাম। এগুলো ছবি দেখে পাশে লিখতে হচ্ছে। আর অন্য অন্য দিন দেখো উল্টো পাল্টা ছিল, এইভাবে আরশ ক্লাসটা হচ্ছে। এগুলো স্কুলের খাতা, আর এখানে হচ্ছে আফটার, বিফোর, বিটুইন। তো এগুলো কমপ্লিট করা হয়ে গেছে, আমি ছবি তুলে এখন পাঠিয়ে দেবো এগুলো সব। তো এগুলো আমার করা হয়ে গেছে, এখন এখন স্কুলে এগুলো পাঠিয়ে দেবো, আর কিছু না। আর ওকে সকালবেলায় কি করি, ব্রাশ, ওকে ওঠাতে তো প্রচুর কষ্ট হয়, উঠতে চায় না, অনেক কষ্ট করে ওঠাতে হয়, ব্রাশ করাতে হয়, গরম জল খাওয়াতে হয়, তারপর আবার তুলসী পাতা খাওয়াতে হয়। এখন যেহেতু ঠান্ডা, ঠান্ডার সময় এখন একটু ঠান্ডার সমস্যা হচ্ছে, আর প্রচুর সর্দির সমস্যা হচ্ছে, এই জন্য তুলসী পাতা মধু দিয়ে সকালবেলায় উঠেই খাইয়ে দিই। তো ওটা তোমাদের দেখানো হয়নি, তো পারলে অন্য কোনো দিন দেখিয়ে দেবো। আর যেটা হচ্ছে, তো এই সকালবেলাটা না ও তো উঠছে না, এমনি 8টার থেকে ক্লাস হয়, তো তাতে ওর সমস্যা হয়। আর এইবার দিন তোমরা ভাবতে পারবে না, সোমবার থেকে ওর স্কুল খুলছে, স্কুলে যেতে হবে। সোমবার 7:15 থেকে ওর ক্লাস, তার মানে 7:15 থেকে হলে এখান থেকে আমাদের অটো ধরতে গেলে আধা ঘন্টা 45 মিনিট আগে, মানে উঠতে হবে, তোমরা ভাবতে পারছো, মানে 5:30টার দিকে আমার প্রায় উঠতে হবে। তো আমি ফ্রেশ হবো, ওকে ফ্রেশ করাবো, সকালে কিছু খাওয়াবো, কথা বলো না বাবা, তারপর তো ওকে ক্লাসে নিয়ে যাবো। বাবু ক্লাস হচ্ছে, কিন্তু তুমি এটা কাজটা করো, করে এখনই পাঠাতে হবে। এটা এটা ফটা অক্ষর একদম বাজে হয়েছে, ফগুলো ঠিক করো, ফ হয়নি ভালো। তো চলো, ও আমি এখন কথা বললেও ক্লাসটা করবে না, ক্লাস তো হয়ে গেছে, এইটা ওর হোমওয়ার্ক দিয়েছে। তো অন্যান্য ম্যাডাম মানে বাচ্চারা দেখলাম কি হোমওয়ার্কটাও করে পাঠিয়ে দিচ্ছে, তো আমি ওটা করিয়ে নিই, নাহলে এটা পড়ে থাকলে পড়েই থাকবে, রাত্রে অন্য কিছু করিয়ে দেবো। তো চলো এখান থেকে উঠতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে ভাত বসিয়েছি, জল গরম করেছি, একটা তরকারি বসিয়ে দিয়েছি, সবজি, সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করছিলাম। তো তরকারিটা বসিয়ে দিয়ে মানে নামানোর একটু আগে আমি চলে এসেছি, তখন অনেকটা 7:30 বেজে গেছিলো। আরশকে উঠাতে হবে, গোছাতে হবে, ক্লাসে বসাতে হবে, তার মাকে বললাম মা তুমি দেখো নামিয়ে দিয়ে তরকারিটা, আর আমি চলে এসেছি। তো চলো এইবার যাব, ওর প্রায় ক্লাস শেষ, এটা করানো হলেই হলেই ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপর আমি রান্নাঘরে চলে যাব, তো তখন তোমাদের আবার দেখাবো। তো চলো, আজ হয়তো আমার ননদ আসবে আবার, তো চলো। তো চলো, আরশকে এখন পড়ানো হয়ে গেল, আর এখন আমি চলে যাব খাওয়াতে ওকে, ওকে ভাতটা এনে খাইয়ে তারপর আবার আমার গোছাতে হবে। আজ বৃহস্পতিবার, ঘরটা সব মুছবো, পুজো দেবো, তো ওই সমস্ত যখন করবো তখন তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো, এখন আমি যেটা আমার বড় কাজ, আরশকে খাওয়ানো, ওকে খাওয়াতে গেলে তো 1 ঘন্টার ব্যাপার, একদম আমার মাথাটা খারাপ হয়ে যায়, ওই যে 40-45 মিনিট বসে থাকা, ওই ধরে ওকে খাওয়াতে হবে। আর আজ ওকে মাছ, ডিম কিচ্ছু দেবো না, কারণ প্রতিদিন না মাছ, ডিম সব তিন সাজেই খাবে, বাচ্চা মানুষ, পেটের যদি এমনি পেটের সমস্যা, তার জন্য ভাবছি এখন একটু হালকা ফুলকা কিছু খাওয়াবো, মানে তরকারি করেছে, নিরামিষ একটা তরকারি, সেই নিরামিষ তরকারিটা ওকে খাওয়াবো, দেখি আজ আজ তো 2 ঘন্টা লাগবে, আমি বুঝতে পারছি। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। আরশকে খাওয়ানো কমপ্লিট, এবার আরশ যাচ্ছে খেলা করতে, এই দেখো। তো খেলা করে ও খেলা করতে যাক, আর এদিকে আমি যেটা করবো, রান্নাঘরে এসেছি, কিন্তু রান্নাঘরে রান্না আজ মা করবে, এই দেখো এখানে ডিম সিদ্ধ হচ্ছে, ননদ আসছে, আর এর মধ্যে আছে কড়ার ডাল সিদ্ধ। তো কড়ার ডাল সিদ্ধ করে রেখে দিয়েছে, কড়ার ডাল রান্না করবে আজ, আর বাঁধাকপি ভাজা, ডিম, আর সকালে আমি একটা তরকারি করেছিলাম। তো এইগুলো আপাতত আজ রান্নাবান্না হবে, যেহেতু দিদি আসছে, মা করুক। আর আজ বৃহস্পতিবার, মা বললো ঘর বাড়ি সব মুছে কমপ্লিট করো, পুজো দাও, ওইদিকে তুমি ওই দিকটা সামলাও আর আমি এই দিকটা সামলাই, এই জন্য আমি এখন চলে যাবো পুজোর দিকে, মানে না ঘর পুরাবো, ঘর মুছবো,
তারপর পূজোর থালা বাসন দেবো, স্নান করবো, থালা বাসন দেবো, পুজো দেবো। তো চলো এখন মতন যাওয়া যাক। তো আমি এখন ঘরঠার কুড়াচ্ছিলাম, তো এই আমার পাশের বাড়ি এই দিদিভাইয়ের সঙ্গে আমার গল্প হয় এই জালনা থেকে। তো দিদিভাই জিজ্ঞাসা করছে আরুষের স্কুল কখন খুলবে, কটার থেকে হবে, সেটাই জিজ্ঞাসা করছে। আমি বলছি এখন চলে যাচ্ছি ছাদে ঘরটার মোছার আগে দেখছি। তো ছাদে চলে এসেছি, আরুষের জামাকাপড় মেলা ছিল সেগুলো নেব। আর এখানে আমার শাশুড়ি মায়ের দুটো শাড়ি, এই দুদিন শর্ট করেছি আমার শাশুড়ি মায়ের শাড়ি দিয়ে পরে, এই জন্য রোদে দিয়েছিলাম। তো একটু গরম হয়ে গেছে, এখন তুলে নিয়ে যাব। তুলে নিয়ে এইবার যাব ঘর মুছতে। চলো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেল, আর এখন দেরি না করে একদম বাথরুমে চলে যাবো, স্নান করতে চলে যাবো। তো স্নান করে এসে তারপর ঠাকুরের থালা বাসন টাসন ধোবো, তখন আবার তোমাদের সামনে আবার আসছি। চলো এখন তোমাকে টাকা। তো আমি স্নান করে চলে এসেছি, আর এখন মুখে যা যা করার, মানে টোনার দেওয়ার, ক্রিম দেওয়ার সমস্তটা দিয়ে নিয়েছি, সিঁদুরও পরে নিয়েছি, আর এখন হাতে পায়ে বডি লোশন দেবো। তো এটা কি অবস্থা দেখবে, আরুষ এই মাথাটা ভেঙে ফেলেছে, ও এমন চাপ দিয়েছে ভেঙে গেছে, এখন মধুর কোটোর মতো আমার এইভাবে এইভাবে ক্রিমটা বের করতে হয়, মানে এই লোশনটা এইভাবে বের করে তো আমার মাখতে হয়। ভাবা যায় বলো, মানে এতটা, মানে ওর পরে এতটা রাগ হয়েছিল, কিন্তু সেদিন আমি কিচ্ছু বলিনি ওকে, ওকে মারিনি আমি একদম না। যেদিন আমার এই মুখটা ভেঙেছে সেদিন আমার শাশুড়ি মার কাছে রেখে আমি হাবড়ায় গিয়েছিলাম। তো হাবড়ায় গেলে আমি বাড়ি এসে দেখি আমার শাশুড়ি মা বলছে, বৌমা আমি কতবার চেষ্টা করেছি যে ওকে দেব, মাখিয়ে দেবো আমি, কিন্তু ও এত ওস্তাদি করে যে না আমিই পারি, আমি পারি, ওই পারে, ও ঠাকুমাকে হাত দিতে দেয়নি, ও নিজে করতে গেছে, আর ওটা ভেঙে গেছে সে মুখটা। এখন মনে হয় কি যেন মধুর কোটো, মধুর কোটোর থেকে আমি মধু মাখছি। তো চলো আমার ক্রিম ট্রিম লাগানো কমপ্লিট, এখন যাব ঠাকুর ঘরে। আজ যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমরা না ঘট পাল্টাই না, মানে জাস্ট পাতাটা ফেলে নতুন পাতা আবার দিয়ে দিই, কিন্তু আজ না ঘরটা সব পাল্টে ফেলবো। কারণ আমাদের গোষ্ঠীর মধ্যে, গোষ্ঠী মানে কি যে শরিক বলে না, মানে আমাদের না জয়তারা গ্রামে অনেক বড় শরিক, মানে আমাদের রিলেটিভসরা, রিলেটিভস তাদের রিলেটিভস, এরকম হয় যে আমাদের একটা বংশের মধ্যে হয়, তো তারা অনেক বড়। তো আমাদের গ্রামে তো একজনের বাচ্চা হয়েছিল, তো বাচ্চা হলে ওই যে 21 দিন বাঁচে না, আঁচি থাকে না কি বলে, তো তার জন্য পুজো টুজো দেওয়া যায় না আর কি, মানে মানে শরিকের মধ্যেও কেউ পুজো দেওয়া যায় না। তো পুজো টুজো আমরা কিছু দিইনি, কিন্তু সন্ধ্যা দিয়েছিলাম, এই জন্য আজ বৃহস্পতিবার। আজ ব্রাহ্মণের কাছ থেকে শান্তির জল, যেহেতু কাল মাঘী পূর্ণিমা ছিল, লক্ষ্মীনারায়ণ পুজো ছিল, আমাদের বাড়ির পাশে একজন এক জায়গায় হয়েছিলো পুজোটা, তো সেখান থেকে শান্তির জল এনে সারা বাড়িটা সব ছিটিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। এইবার আমি ঠাকুরের ওইখানটায় যাবো, ওইখানটায় গোছাবো, পুজো দেবো, আজ ঘরটার সমস্তটাই পাল্টে ফেলবো, পাল্টে ফেলে নতুন করে আবার দেবো, দিয়ে আজ বৃহস্পতিবার পুজো দেবো। তো চলো আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এবার ঠাকুর ঘরে এসে এই যে ধূপের যে ছাই ঠাইগুলো পড়ে, ফুল ঠুলগুলো, এই সমস্ত সমস্তটা এখান থেকে নিয়ে নেব, নিয়ে তারপর এগুলো থালা বাসনগুলো আমি ধুতে যাবো বাইরে। তো চলো ওখানে যাওয়া যাক। তো এবার বাইরে চলে এসেছি, আর এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, এই যে কাঁসা পিতলের যে থালা বাসনগুলো হয় ঠাকুরের, মানে যে ঘট ঠটগুলো, প্রদীপদানি দিয়েগুলো, এইগুলো সমস্ত মাজলে না পরিষ্কার করে মাজা হয় তেঁতুল দিয়ে, মাজলে তেঁতুল দিয়ে, বালি দিয়ে, আর যে দুবলো ঘাস নিয়ে নিয়েছি এটা দিয়েই মাজবো। আর সাবান কসবাইট থাকে আমার ঘরে আলাদা করা, সেদিন যখন এমনি পুজো করি তখন, আর এই যে তেঁতুল দিয়ে আমি মাজি কখন, যেই বৃহস্পতিবারটা থাকে, এই সমস্ত পিতলের থালা বাসনগুলো বের করতে হয়।
ঘুটি ফুটি এগুলো, তো এগুলো মাজার জন্য তেঁতুলটা আমার রাখা থাকে। আর বাড়িতে এমনিতে আমি টক খাই একটু খুব, এই জন্য তেঁতুলটা রাখা থাকে। তো এখানে ঠাকুর থালা বাসনগুলো আমি তাড়াতাড়ি করে মেজে নেব। আর এখানে যে সিঁদুর ঠিঁদুর দেওয়া থাকে না, যে ঘরটায় আম পাতা দিয়ে যে লক্ষ্মীর ঘরটা পাতা হয়, সেইটাই মাজতে একটু কষ্ট হয়, কারণ এতে প্রচুর সিঁদুর থাকে। তো এটাও মেজে নেবো তাড়াতাড়ি করে। তেঁতুল এই জন্য নিয়ে এসেছি, তেঁতুল দিয়ে মাজলে না খুব একদম পরিষ্কার হয়ে যায় সুন্দরভাবে। তো চলো আমি এইখানে মেজে নিই, মেজে নিয়ে তারপর বাইরেই আমাদের একটা ট্যাব আছে, ওখান থেকে থালা বাসন ধুয়ে তারপর ঠাকুর ঘরে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাসন ধোয়া কমপ্লিট, এই যে আর এখন যাব পুজো দিতে। চলো পুজো দিয়ে আসি, তার আগে গেট দিতে হবে, দাঁড়াও। তো এই ঠাকুরের এইখানটা আবার মুছবো, কারণ ঘর আমি মুছেছি কিন্তু তখন তো স্নান করার আগে মুছেছি, এই জন্য সামনে দিয়েই মুছে চলে গেছি। আমি ঠাকুরের এইখানটাই মুছিনি, তো এখন আমি ঠাকুরের এইখানটা এখন ভালো করে মুছে নেব, তারপর পুজো করতে বসবো। দুপুরবেলা আমি আর আরুষ খাওয়া দাওয়া করে উঠলাম। এখন ফোন করলো আমার শাশুড়ি মা, তো আমার ননদ হাবড়া পর্যন্ত চলে এসছে, অটোতে বসে আছে, আর এখন ওদের জন্য বালি শান্তি যাচ্ছে, আমাদের পুরনো বালি। তো চলো ওখানে যাওয়া যাক। তো এই যে আমাদের বাড়ি চলে আসলাম, এখানে আমার শাশুড়ি মায়ের বড় সিন্ধুকে জামাকাপড়গুলো সব তোলা, আর জামাকাপড় না সরি বালিশ, বালিশ লেপ কম্বল এখানে সব তোলা, সেইটা আনতে যাচ্ছি। বাবু জুতো পরে আসবি, জুতো খুলে আসবি না। হ্যাঁ এই ঘরে না এই বাড়ি আসতে আমার একা ভয় লাগে, আর উসকে নিয়ে এসছি। এই যে বাবা পুরনো বাড়ি, এই যে আমার শাশুড়ি মায়ের সিন্ধুক। আরো কটা বালিশ আছে না? দুটো বালিশ আপাতত নেবো।
তো এই যে বালিশ দুটো নেওয়া হয়ে গেছে, এখন দরজা দিতে হবে। দেখো ধরারও পারছি না, ধরো। তো এখানে দরজাটা দিয়ে নিলাম, আর এবার চলে যাব। এখানে দরজা দিতে হবে। পুরোনো ঘর বাড়ি হলে যা হয়। তো আমার ননদ এখন কেন আসছে বলতো? কাল আমার ছোট কাকা শ্বশুরের ছাদ ঝালাই, তো এই জন্য মেয়ে জামাই আসবে। তো চলো, ওরা এক্ষুনি চলে আসার মতো হয়ে গেছে। বালিশ কাঁথা দিয়ে ওদের ঘরটা আগে সেট করে দিই আমার শাশুড়িমা। চলো যা। এই যে দিদিরা চলে এসছে, এসে দীপাঞ্জন আবার ওর দাদা ভাইয়ের সাইকেলে হাওয়া দিতে যাচ্ছে। ওরা এ চলে এসছে অনেকক্ষণ, কারণ আমি উঠে আসতে পারছিলাম না, আরুষকে ঘুম পাড়াচ্ছিলাম। তো ও আরুষ ঘুম পড়লে আমি উঠে এসেছি। আর ওরা যেহেতু দুপুরে এসছে, ওদের তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। আবার এদিকে না, আমার যে মানি প্লান্টটা ভীষণ, ওর মধ্যে জলটা নোংরা হয়েছিল, জলটা পরিষ্কার করে দিয়েছি, পাতাগুলো একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি। রাস্তার পাশে বাড়ি তো প্রচুর ধুলো ওড়ে, আর যেহেতু রাস্তায় আমাদের ধুলো। গুড ইভিনিং বন্ধুরা, এই এখন ঘুম থেকে উঠলাম, আরুষ উঠে গেছে, আর আমার ননদ চলে এসছে। তো ওর মানে আমার তুলিকা, দীপাঞ্জন, আরুষের দাদা দিদি ওরা চলে এসছে। তো ওদের সঙ্গে খেলা হচ্ছে, দাঁড়া দাঁড়া। আর এখানে এই যে আরুষকে আঙুর ফল ধুয়ে দিয়েছি, কারণ ওর তো পেটের সমস্যা, এই জন্য ওকে চকলেট টকলেট বারণ করেছিলাম আনতে। তবুও এনেছে, একটা চকলেট খেয়েছে, আর আঙুর ফল এনেছিল সেইটা এখন ধুয়ে দিলাম। এখন এই ধুয়ে দিলে ও এখন ওইগুলো খাবে, খেয়ে আমার শাশুড়ি মা দুধ আনতে যাবে। তো আঙুর ফল খাইয়ে দুধ খাওয়াবো না, তাহলে খুব খারাপ। এখান থেকে এক দেড় এক দু ঘন্টা পরে ওকে দুধ খাইয়ে দেবো, এখন একটু বিস্কুট টিস্কুট খাইয়ে দেবো। তো তারপর যেটা করবো, আর আমার ননদ এখন মানে আমার দিদিভাই এখন যাচ্ছে তার ননদের বাড়ি, মানে আমার পাশের গ্রামেই এখানে তার মানে আমার ননদের ননদের বাড়ি আছে। তো ওখানে একটু ঘুরতে যাচ্ছে, ওখানে এখন সন্ধ্যার সময়টা থাকবো, রাত্রে বাড়ি আসবে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে গুছিয়ে রেখে চলে এসেছি। আর এখন মুখে, সন্ধ্যার সময় তোমাদের দেখানো হয়নি, আমি একটু প্যাক লাগিয়েছিলাম মুখে, ওই যে লেবুর খোসার যে প্যাকটা, লেবুর খোসা, গুঁড়ো, কফি, বেসন আর একটু দুধ, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিয়েছিলাম। তো তখন আর তোমাদের তো দেখানো হয়নি। আর এখন ফেস ওয়াশ করে এসেছি, এখন এই যে পামের ভিটামিন সি সিরামটা লাগিয়ে নেব, তারপর ময়েশ্চারাইজার করবো, করে আমার নাইট কেয়ার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে মাত্র তিন চার ফোঁটা নিয়ে নেব, তিন চার ফোঁটা নিয়ে সুন্দর করে হাতে এইভাবে এইভাবে এভাবে ডলে, এই যে এইভাবে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেব ভিটামিন সি সিরামটা। আর কিচ্ছু না, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট এইভাবে 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 আমি মুখে ট্যাপ 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 করে ভিটামিন সি সিরামটা লাগিয়ে নেবো। এটা লাগানোর দু চার মিনিট পর ময়েশ্চারাইজারটা লাগিয়ে নেবো। তো চলো, আর এখন কিছু না, এখন বিছানা করবো, শুয়ে পড়বো, ভীষণ টায়ার্ড লাগছে, আজ গলা ব্যথাটা আবার করছে, ওষুধ খাচ্ছি, ভাপ নিচ্ছি, তবুও সমস্যাটা হচ্ছে, কেন জানি না। তো চলো এখন বিছানা করবো, শুয়ে পড়বো। আর আরুষ এখন ঘরে নেই, আরুষ আছে এখন ওর পিসির ওখানে, ওর পিসি, দাদা, দিদি ওদের সঙ্গে মজা করছে, খেলা করছে। ওদের জীবনটা ভীষণ ভালো না, পিসিরা, পিসি, মাসি সব বাড়ি আসলে ভীষণ মজা পায়। তো চলো এখন ভিডিওটা আর বাড়াবো না, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।